হ্যালো বিয়ার, সবাই কেমন আছেন? আশা সবাই ভালো আছেন। আজ আমরা আলোচনা করব স্টার ডেল্টা রূপান্তর নিয়ে, অর্থাৎ স্টার থেকে ডেল্টা এবং ডেল্টা থেকে স্টারে রূপান্তর কীভাবে করতে হয় এটা নিয়ে আমরা আলোচনা করব। তো আলোচনা পূর্বে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, যদি আমার চ্যানেল নতুন হয় থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন এবং আমাদের ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন, কারণ আপনার একটি লাইক এবং শেয়ার আমাদের ভালোভাবে আরও নতুন করে কাজ করার জন্য অনুপ্রেরণা যোগায়। তো আজ আমরা আলোচনা করব স্টার ডেল্টা নিয়ে। তো প্রথমে আমরা জেনে নেব যে স্টার ডেল্টা কি। এখানে আপনারা যে দুটি চিত্র দেখতে পাচ্ছেন, এর মধ্যে এটা হচ্ছে ডেল্টা কানেকশন এবং এটা হচ্ছে স্টার কানেকশন। তো এরকম চিত্র আমরা পাঠ্যপুস্তকে পেয়ে যাব। তো এরকম চিত্রের কারণে এটাকে নাম দেওয়া হয়েছে ডেল্টা, অর্থাৎ এটি গ্রিক অক্ষর ডেল্টার সাথে সিমিলার, তাই এটার নামকরণ করা হয়েছে ডেল্টা এবং এটাকে স্টার নামকরণ করা হয়েছে, এটা দেখতে স্টারের মতো। তাই তো এটা মূল ফ্যাক্ট না যে আসলে আমাদের যে সার্কিটগুলো বাস্তব জগতে যে সার্কিট বা যে কম্পোনেন্টগুলো আছে ওইগুলো তো কানেকশন এরকমই হতে হবে, তো দেখতে স্টারের মতো হতে হবে, এটাকে দেখতে ডেল্টার মতো হবে। এটা আসলে চিত্রের মাধ্যমে বোঝানোর জন্য, সহজে বোঝানোর জন্য বলা হয়েছে, কিন্তু প্রকৃত অর্থে আমাদের কানেকশন কিন্তু ভিন্ন থাকতে পারে। তো এক্ষেত্রে আমাদের মূল কনসেপ্টটা বুঝতে হবে আসলে ডেল্টা কী জন্য বলা হয়। এখানে দেখুন তিনটি রেজিস্টর দেখানো হয়েছে, তো এক্ষেত্রে প্রত্যেকটি রেজিস্টরের প্রত্যেকটা প্রান্ত অপর একটি রেজিস্টরের অপর প্রান্তের সাথে সংযুক্ত, ঠিক আছে। এখানে দেখুন এই যে রেজিস্টর ওয়াই রেজিস্টরের দুটি প্রান্ত অপর দুটি রেজিস্টরের অপর দুটি প্রান্তের সাথে সংযুক্ত এবং এখানে জেড এর দু প্রান্ত অপর দুটি রেজিস্টরের অপর দুটি প্রান্তের সাথে সংযুক্ত, তবে প্রত্যেকটি রেজিস্টরই প্রত্যেকটি রেজিস্টরের সাথে সংযুক্ত। তো এরকম যদি সংযুক্ত হয় তাকে তাহলে সেটাকে আমরা ডেল্টা সংযোগ বলবো। এবং এখানে দেখুন তিনটি রেজিস্টর দেখানো হয়েছে, এখানে প্রত্যেকটা রেজিস্টরের একটি প্রান্ত একটি কমন জায়গায় সংযোগ করা হয়েছে এবং বাকি তিনটি প্রান্ত খোলা রাখা হয়েছে। এরকম সংযুক্ত অবস্থায় আমরা সেটাকে বলবো স্টার সংযুক্ত, এটা হচ্ছে মূল কনসেপ্ট। তখন আমরা জানবো কীভাবে এই স্টার থেকে ডেল্টা এবং ডেল্টা থেকে স্টারে যেতে হয় বা রূপান্তর করতে হয়। তো আমরা যখন ডেল্টা থেকে স্টারে রূপান্তর করব, তখন ডেল্টার এই মানগুলো থেকে আমরা একটি স্টার নির্ণয় করব, ঠিক আছে, এটা স্টারে কনভার্ট করব। তো আমরা যদি এই ডেল্টা থেকে এই স্টারে কনভার্ট করতে হয় তাহলে আমরা যেটা করতে হবে, আমরা দেখতে হবে এই, মনে করুন এখানে আমরা এখানে একটি ফেজ দিলাম। আমরা স্টার ডেল্টা বলতে সাধারণত থ্রি ফেজ কানেকশনের ক্ষেত্রেই ইউজ করা হয় বেশি, এটা হচ্ছে আমাদের থ্রি ফেজ। তো থ্রি ফেজের ক্ষেত্রে দেখুন এখানে এই রেজিস্টরের আড়াড়িতে আমাদের দুটি ফেজ, অর্থাৎ 440 ভোল্টেজ ইউজ করা হয়েছে এবং এভাবে প্রত্যেকটি রেজিস্টরের আড়াড়িতেই 440 ভোল্টেজ ইউজ করা হয়েছে। আমাদের সাধারণ হিসাব যদি ধরি তাহলে এক্ষেত্রে আর কি তোমাদের অবস্থায় কিন্তু এই লোডগুলা চলতেছে, অর্থাৎ কোনো রকম সমস্যা চারাই, ঠিক আছে। তো এখন যদি আমাদের এটার যে পাওয়ার আমরা পাচ্ছি সেই একই পাওয়ার যদি আমরা স্টারের ক্ষেত্রে পেতে হয় তাহলে কিন্তু এই সেম রেজিস্টরগুলো এভাবে সংযোগ দিলে হবে না, কারণ এখানে যদি আমরা তিনটি ফেজ সংযোগ করি তাহলে এক্ষেত্রে দেখবেন যে কোনো দুটি ফেজের অভ্যন্তরে দুটি রেজিস্টর সংযুক্ত আছে, এভাবে এর দুটি ফেজের অভ্যন্তরও এর দুটি রেজিস্টর অভ্যন্তর মানে অবস্থান করতেছে। তো এক্ষেত্রে দেখা যাবে কি সেম রেজিস্টর যদি আমরা ইউজ করি তাহলে তার পাওয়ার অনেকটা কম ইউজ হবে, ঠিক আছে, তারপর আউটপুট পাওয়ার কম পাবো বা এটার ইনপুটে কম পাওয়ার গ্রহণ করবে, তার কারণ হচ্ছে ইনপুট রেজিস্ট্যান্স বেশি দেখাবে এর ক্ষেত্রে। তো এখন যদি আমরা এটার সমতুল্য আমরা কোনো স্টারে রূপান্তর করতে হয় তাহলে অবশ্যই এই রেজিস্টারগুলোকে পরিবর্তন করতে হবে, তাহলে আমরা এই রেজিস্টর বা এখানে যেটা আমরা ইয়ে দেখতেছি এই রেজিস্টরের মান কত হতে হবে, কত হলে আমরা এটাকে এটার সমতুল্য একটি আমরা স্টারে রূপান্তর করলে আমরা পাওয়ার সিমিলার পাবো, অর্থাৎ এখানে যে আউটপুট আমরা পাবো এখানেও একই আউটপুট পাবো। তো এক্ষেত্রে আমরা যেটা করতে হবে যে আমরা ইয়ের মান নির্ণয় করবো, ইয়ের রেজিস্টরের মান কত হবে, তখন এর রেজিস্টরের মান হবে আমাদের আমরা এর একটা একটা আমরা ভগ্নাংশের দাগ দিয়ে দিলাম, এর নিচে হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, অর্থাৎ যে তিনটি রাশি থাকবে তিনটি রাশির যোগফল, এবং উপর হবে আমরা যে মানটা নির্ণয় করতে চাইব, ঠিক আছে। আমরা যদি সহজভাবে বলতে যাই আমরা কিন্তু ফেজগুলা
জায়গায় থাকবে। এখানে আমরা স্টার ডেল্টা অঙ্কন করব কিভাবে, দেখুন এটা আমরা একটু ডট দিয়ে এঁকে দিচ্ছি। এখানে এটা হচ্ছে আমরা পয়েন্ট ধরে নিলাম এই এভাবে, এটা উঠে গিয়ে এটা স্থাপন হবে, ঠিক আছে। আমরা কিছুক্ষণ পর একটা সমস্যা সমাধানের মাধ্যমে আশা করি এটা বুঝিয়ে দিতে পারবো। তো এখন আমরা যেটা করব, এটা হচ্ছে আমাদের এ, এটার মান কিভাবে হবে, এই এর মান হবে এর বিপরীত যেটা হবে এই রাশি, অর্থাৎ যে ফেজের মধ্যে আমরা নিয়ে নিব, যে ফেজ থেকে আমরা যে রাশিটা বা যে রেজিস্টরটা নির্ণয় করার চেষ্টা করব, এর বিপরীত দিকে যে রেজিস্টরটা আছে ওই রেজিস্টর ব্যতীত অন্য দুইটি রেজিস্টরের গুণফল, অর্থাৎ এরা এক্স আছে, এক্স বাদিত ওয়াই এবং জেড। আবার আমরা পাশাপাশি বলতে পারি এই বিন্দুতে যে দুটি রেজিস্টর যুক্ত হবে এই দুটি রেজিস্টরের গুণফল হবে, ঠিক আছে। একইভাবে যদি আমরা বি নির্ণয় করি, অর্থাৎ এটা হচ্ছে বি, যদি বি নির্ণয় করি তাহলে কি হবে, প্রথমে এক্স ওয়াই জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তারপর হবে কি এক্স এবং ওয়াই, যেহেতু এ বিন্দুতে বিবিন্দুতে এখানে সংযুক্ত হবে বিবিন্দু, তাহলে এর সাথে যে দুটি রেজিস্টার সংযুক্ত থাকবে এই দুটি রেজিস্টারের গুণফল, তাহলে হবে কি এক্স জেড এবং সি, এক্ষেত্রে হবে কি আবার এক্স প্লাস ওয়াই প্লাস জেড, উপরে হবে যেহেতু আমরা এখন সিটা এখানে, এটা হচ্ছে সি, তাহলে এখানে হবে কি এক্স এবং ওয়াই, এক্স এবং ওয়াই, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। এখন আমাদের যদি আমরা এখন তো আমরা ডেল্টার থেকে স্টার কনভার্ট করলাম, এখন যদি স্টার থেকে ডেল্টা যেতে হয় তাহলে দেখুন এখানে, এখানে যদি আমরা স্টার সংযোগ করি তাহলে এটা যে লোড নিবে, ডেল্টায় গেলে কিন্তু এটা বেশি লোড নিয়ে নিবে যদি আমরা রেজিস্টারগুলো পরিবর্তন না করি। তাহলে যদি আমাদের এই পাওয়ার জায়গায় রাখতে হয়, তা পাওয়ার যদি কনস্ট্যান্ট রাখতে হয় তাহলে এই রেজিস্টারগুলোর মান আরও বৃদ্ধি করতে হবে, তা নাহলে কিন্তু এটা বেশি লোড নিয়ে নিবে। তাহলে এক্ষেত্রে আমাদের মানগুলো কী হবে সেটা হবে এরকম, দেখুন আমরা যদি এখানে মনে করবো কি আমরা কল্পনাভাবে এঁকে নিব, এটা আমাদের স্টার থেকে ডেল্টা এভাবে যাবে, আমাদের ডেল্টা হবে এরকম, এটা হচ্ছে আমাদের ডেল্টা। তো ডেল্টা যেহেতু এটা হবে, তো আমাদের এখানে দেখুন এটা হচ্ছে আমাদের ওয়াই, এটা হচ্ছে জেড এবং এটা হচ্ছে এক্স, ঠিক আছে। তো আমরা প্রথমে যদি এক্স নির্ণয় করার চেষ্টা করি, এক্স এক্স কী হবে, তাকে প্রথমে আমরা যেটা করব, আমরা বর্ণাশের এই দাগটা দিয়ে দিলাম, প্রথমে আমরা কী করব, এ বি প্লাস বিসি প্লাস সিএ, সিএ, ঠিক আছে, এটা হচ্ছে সবার জন্য কমন, সব ক্ষেত্রে এটা হবে। এখন এর নিচে যেটা হবে, নিচে হবে কি আমরা এক্স দিয়েছি, হ্যাঁ এক্স যে দুটি ফেজের সাথে সংযুক্ত হয়েছে, যে দুটি ফেজের সাথে সংযুক্ত হওয়ার কথা, এই দুটি ফেজ ব্যতীত অপর যে ফেজটি থাকবে, যেহেতু তিন ফেজ আর একটা ফেজ বাকি থাকবে, অপর ফেজের ফেজের সাথে আমাদের যে রেজিস্টরটি অর্থাৎ স্টার রেজিস্টরটি সংযুক্ত ওই রেজিস্টরটি নিচে হবে, এখানে রেজিস্টরটি কী হবে এ হবে, এবং ওয়াইয়ের ক্ষেত্রে কী হবে, প্রথমে আমরা এ বি দিয়ে নিই, এ বি প্লাস বিসি প্লাস সি এ। এখন নিচে কী হবে, আমরা কী নির্ণয় করবো, ওয়াই, যেহেতু আমরা ওয়াই নির্ণয় করবো তাহলে এই দুটি ফেজ তো ওয়াইয়ের সাথে সংযুক্ত, এই ফেজ ব্যতীত তার মানে এই ফেজটা বাকি থাকে, এই ফেজের সাথে আমাদের বিরি রেজিস্টর সংযুক্ত, তাহলে নিচে হবে বি। এবং জেড যখন নির্ণয় করব তখন প্রথমে এ বি দিয়ে নিব, এ বি প্লাস বিসি প্লাস সি সিএ, নিচে হবে কি, এখন আমরা যেহেতু কী নির্ণয় করবো, জেড জেড জেডের সাথে এই দুইটি ফেজ সংযুক্ত আছে, তার মানে অপোজিট ফেজটা হচ্ছে আমাদের সি রেজিস্টারের সাথে সংযুক্ত, তাহলে এটা কেন হবে সি, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন। তো এখন আমার একটি সমস্যা সমাধানের মাধ্যমে এই টোটাল এই স্টার ডেল্টা কনভার্সনটাও বুঝে নেব। তো এটা হচ্ছে একটা সমস্যা, তো এই সমস্যার সমাধান করব আমরা, অর্থাৎ এখানে যেহেতু একাধিক রেজিস্টার আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এগুলা ডেল্টা স্টার একটা কম্বাইনভাবে এটা স্থাপন করা হয়েছে এই সার্কিটটাকে, তো আমরা এই টোটাল সার্কিটের মোট রেজিস্ট্যান্স নির্ণয় করার চেষ্টা করব, এটা হচ্ছে আমাদের টার্গেট। তো এখন আমরা এটা কিভাবে সমাধান করব, এখানে দেখুন এই যে এ ডি সি মিলে একটা ডেল্টা অংশ বা একটা ডেল্টা সংযোগ এখানে বলতে পারি, এবং এখানে ই সি বি অংশ নিয়ে একটি ডেল্টা সংযোগ,
আবার সি ডি ই অংশ নিয়েও আরও একটি ডেল্টা, অর্থাৎ এখানে তিনটি ডেল্টা অংশ আছে। আমাদের যখন দুটি ডেল্টাকে স্টার রূপান্তর করলেই হবে। তো আবার এখানে আমরা এই যে সমস্যাটা, এই একই সমস্যাটা আমাদের পাঠ্যপুস্তকেও আছে। তো পাঠ্যবইয়ের যে সমাধানের প্রসেসটা হচ্ছে সেটা হচ্ছে এই দুটি ডেল্টাকে স্টারে রূপান্তর করা হয়েছে। তো এটা তো আপনারা যদি আপনাদের বইগুলো দেখেন তাহলে আশা করি এগুলো সমাধান করতে পারবেন। তো এখন আমি চেষ্টা করব একটু ভিন্নভাবে এগুলো সমাধানের জন্য, অর্থাৎ ভিন্নভাবে সমাধানের ক্ষেত্রে এখানে দুটি ফেসিলিটি আছে। এক হচ্ছে এখানে প্রথমে আমরা এই এর মধ্যেখানে যে ডেল্টাটা আছে অর্থাৎ সি ডি ই যে এই ডেল্টাটা, এই ডেল্টাকে আমরা স্টারে রূপান্তর করব। তো এক্ষেত্রে আমরা কী করব, যে কীভাবে ডেল্টা থেকে স্টারে যেতে হয় সেটা জেনে নিব, এবং পরবর্তীতে আবার আমরা দেখতে পারবো যে স্টার থেকে কীভাবে ডেল্টা যেতে হয়। অর্থাৎ আমি চাইতেছি যে একটি যে সমস্যার মাধ্যমে যেন আপনারা উভয় প্রসেসটা, অর্থাৎ ডেল্টা থেকে স্টার এবং স্টার থেকে ডেল্টায় উভয় প্রসেসটাই জেনে যান। তার জন্য আমি এটা এই মধ্যকানের ডেল্টাটাকে আমরা স্টারে রূপান্তর করার চেষ্টা করব। তো এক্ষেত্রে আমরা যা করতে হবে, দেখুন প্রথমে কী করতে হবে, তো আমরা প্রথমে যে এর আগে জেনে এসেছি যে আমরা ডেল্টা থেকে কীভাবে স্টারে যেতে হয়। তো আমরা স্টার কীভাবে নির্ণয় করবো, আমরা মনে মনে কীভাবে ধরেছিলাম যেখানে ডি থেকে এখানে পয়েন্ট একটা হবে, ডি থেকে একটি রেজিস্টার আসবে, ই থেকে একটি রেজিস্টার আসবে এবং সি থেকে একটি রেজিস্টার আসবে। ঠিক আছে, তো এখানে আমরা একটি চিত্র অঙ্কন করছি, মানে এখানে এটা ডেল্টা থেকে স্টারে গেলে যেরকম হবে সেরকমটা আমরা একটা চিত্র আঁকবো। তো এটা আমাকে আমাদের এই সার্কিটটাকে, আমরা এই অংশটাকে যদি স্টারে রূপান্তর করি তাহলে আমরা এই অংশতে এসে পৌঁছব। ঠিক আছে, তো এখন আমাদের এই এটার মানগুলো তো আমরা জানি, এটা হচ্ছে 15, এটা হচ্ছে 15। এখন আমাদের এটার মান এবং এটার মান নির্ণয় করতে হবে। তো এক্ষেত্রে আমরা কীভাবে নির্ণয় করব, আমরা ডেল্টা থেকে যখন স্টারে রূপান্তর করি তো এক্ষেত্রে আমরা কী পেয়েছিলাম, আমরা প্রথমে মনে করি এই রাশিটা দেখে আমরা নামকরণ করি, এটা হচ্ছে আমরা ক দিয়ে দিলাম, ক এটা হচ্ছে ক, এটা হচ্ছে ঘ। আমরা যদি প্রথমে ক নির্ণয় করি, ক নির্ণয় করতে কী করতে হবে, আমাদের প্রথমে যেটা হবে এই তিনটি রাশির যোগফল। ঠিক আছে, যোগফল কী হবে আমাদের 15+15+5, উপর হবে কি আমরা যার ডেল্টাটা নির্ণয় করব, অর্থাৎ আমরা যে পয়েন্ট থেকে এই যে এই পয়েন্ট আমরা ডি পয়েন্টে একটি স্টার যে নির্ণয় করার চেষ্টা করতেছি এই যে রেজিস্টারটার মান, তাহলে এই রেজিস্টারের সাথে যে দুটি ডেল্টার রেজিস্টার সংযুক্ত ছিল এই দুটি রেজিস্টারের গুণফল, এই দুটি রেজিস্টার হচ্ছে আমাদের 15 × 5, ইকুয়ালটি হচ্ছে 2.143। একইভাবে ক এবং ঘটাও হবে, ঘ হবে 1.5+1.5+5, এবং আমাদের ক কর মান হবে 2.143 2.143 6.43 এখন দেখুন এখানে এই যে একটা পয়েন্ট, এখানে এই পয়েন্টে তিনটি রেজিস্টার সংযুক্ত হচ্ছে, তার মানে এটা একটি স্টার সংযোগ, এবং এই পয়েন্টও তিনটি রেজিস্টার সংযুক্ত হচ্ছে, এটা একটি স্টার সংযোগ। তাহলে এখন আমরা এই নিচের স্টারটাকেও ডেল্টা রূপান্তর করতে পারি, কিংবা উপরের স্টারটাকেও ডেল্টায় রূপান্তর করতে পারি। তো
তখন আমরা উপরের স্টারটাকে ডেল্টায় রূপান্তর করার চেষ্টা করব। তাহলে উপরের স্টারটা যদি আমরা ডেল্টায় রূপান্তর করি তাহলে এটার আকৃতি হবে এরকম একটা। ঠিক আছে, এখন আমরা এরকম অর্থাৎ এটাকে যদি আমরা এই স্টারটাকে ডেল্টায় রূপান্তর করি তাহলে এটা আকৃতি নেবে এরকম। এখন আমরা এর মানগুলো নির্ণয় করার চেষ্টা করব। এর মানগুলোকে আমরা এখন দিয়ে দিলাম, এটার মান দিলাম ছ বর্গীয় জ। ঠিক আছে, তো এখন এগুলার মান আমরা নির্ণয় করব। এখন যদি আমরা স্টার্ট থেকে ডেল্টা যাব তাহলে কারণ প্রথমে আমরা চোর মান নির্ণয় করার চেষ্টা করি। স্টার্ট থেকে এখন ডেল্টা যাওয়ার প্রসেসটা হচ্ছে, আমরা জানি যে প্রথমে হবে যে স্টারের যে তিনটি রাশি ছিল প্রত্যেকটা রাশির গুণফল প্লাস যোগফল। ঠিক আছে, অর্থাৎ এখানে হবে এবি প্লাস বিসি প্লাস সি। ঠিক আছে, নিচে হবে কি আমরা জানি যে আমরা এখানে যেহেতু আমরা চোর নির্ণয় করতেছি, ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা কি জেনেছিলাম যে রাশিটা আমরা মান নির্ণয় করব এখানে হচ্ছে চো চো। এই যে চো চো যে দুটি বিন্দুর সাথে তার যে দুটি আমাদের ফেজের সাথে সংযুক্ত হবে এর বিপরীত ফেজের সাথে সংযুক্ত যে রেজিস্ট্রিটি হবে ওই রেজিস্ট্রিটি আমরা এর নিচে লিখব। তাহলে এটা হবে 17143 শুন হবে 30। এখন আমাদের বর্গীয় জ, বর্গীয় জ হবে একইভাবে যেহেতু বর্গীয় জর যে দুটি বিন্দু এখানে এই দুটি বি এবং সি এর অপোজিট হচ্ছে আমাদের 1714, এটা সিমিলার, তাই এটার মানও হবে আমরা সরাসরি লিখে নিচ্ছি, এটা হবে 30। এবং এখানে যেটা আছে ছ, ছটা হবে আমাদের এখানে যেটা আবার আমরা লিখতেছি করতে চাচ্ছি ছ, তার মানে ছ সংযুক্ত হচ্ছে কি সাথে এ, এখানে এ দিয়ে দিই আমরা এ এবং বি, এটা হচ্ছে সি, এ এবং বি সাথে সংযুক্ত হচ্ছে আমাদের কি ছ, তার মানে এর অপোজিট যেটা হচ্ছে এটা হচ্ছে সি, অর্থাৎ সি সাথে সংযুক্ত রেজিস্টার হচ্ছে 6.6.43, এটার মান হচ্ছে আমাদের। তো এখানে দেখুন আমরা কিছু কাজ করা আছে। এখন এখন এখানে দেখুন ছ এবং এই যে 15 এই দুটি পরস্পরের সাথে প্যারালালে সংযুক্ত আছে এবং এর দুটিও পরস্পরের সাথে প্যারালালে সংযুক্ত। ঠিক আছে, তাহলে এখানে এই ছর মান হচ্ছে আমরা এখানে পেয়েছি 30 এবং এটা হচ্ছে 15। 30 এবং 15 এর প্যারালাল এখানে আমরা এটার পরবর্তী যে এখানে সংযোগের পর যে আমরা সার্কিটটি পাবো সেটা হচ্ছে একটা এরকম। তো এখন আমাদের 30 এবং 15 যে মান, 30 এবং 15 প্যারালাল মান হচ্ছে আমরা জানি যে প্যারালাল কীভাবে নির্ণয় করতে হয়, তারপর আমি দেখে দিচ্ছি 13 প্যারালাল হচ্ছে 15, 13 প্যারালাল 15 ইকুয়াল টু হচ্ছে আমরা যেটা ক্যালকুলেটরে যেভাবে করব আমরা 30 × 15/30+15 সমান হচ্ছে আমাদের 10। তার মানে এটার মান হচ্ছে 10। একইভাবে যেহেতু এটা সিমিলার তাহলে একইভাবে এটা হবে 10। ঠিক আছে, এবং এটার মান হচ্ছে আমাদের 80। তার পরবর্তী সার্কিটটা হবে এরকম। এটি এবং 20 প্যারালাল যদি করি আমরা তাহলে হবে এর মান হবে 16। তাহলে আমরা যে সমাধানটা করলাম এটা আশা করি আপনারা বুঝতে পারছেন। এভাবে আমরা যে কোনোভাবে আমরা আমাদের পাঠ্যবইয়ের যে নিয়মটি দেওয়া আছে সেটা তো আমরা দেখলেই পারবো। তো পাশাপাশি আমি আমার মতো করে আপনাদেরকে একটি দিয়ে দিলাম সমাধান, আশা করি আপনারা এটাও বুঝতে পারলেন। এখন আপনারা যে কোনোভাবে আপনার যেটা ভালো লাগে সেটা আপনি করে নেবেন। তো আশা করি আমি বুঝাতে পেরেছি। তারপর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং আপনার একটি শেয়ার এবং লাইক আমাদেরকে অসংখ্য অনুপ্রেরণা দেয় আমরা পরবর্তীতে আরও ভালো করে কাজ করার জন্য। তো আশা করি আমাদের ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।